আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রামের মাধ্যমে। আপনারা জানতে পারবেন কিভাবে সিঙ্গেল ফেজ লাইন ওয়্যারিং ইনস্টলেশন ইন হাউস ডায়াগ্রাম তৈরি করা হয়। সিঙ্গেল ফেজ ইলেকট্রিক পোল এটি পাওয়ার সাপ্লাই করে। সিঙ্গেল ফেজ মিটার এটির মাধ্যমে ইউনিট গণনা করা হয়। এইচডিবি বক্স পজিটিভ লাইন সিঙ্গেল ফেজ ইলেকট্রিক পোল থেকে সিঙ্গেল ফেজ মিটারে কানেকশন দেওয়া হলো। একইভাবে নেগেটিভ লাইন সিঙ্গেল ফেজ মিটারে কানেকশন দেওয়া হলো। ডিপিএমসিবি পজিটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। একইভাবে নেগেটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। ইনকামিং ফেজ লাইন নিউট্রাল বাসবার লিঙ্ক ডিপিএমসিবি থেকে নেগেটিভ লাইন বাসবারে কানেকশন দেওয়া হলো। আর্থ বাসবার টু আর্থ কন্ডিউক্টরস টু অল সাব সার্কিট মাস্টার বেডরুম বেডরুম ড্রাইং রুম কিচেন রুম লিভিং রুম। পজিটিভ লাইন ডিপিএমসিবি থেকে এমসিবিতে কানেকশন দেওয়া হলো। এমসিবি থেকে পজিটিভ ও নেগেটিভ লাইন মাস্টার বেডরুমে কানেকশন দেওয়া হলো। একইভাবে বাসবার থেকে এবং এমসিবি থেকে বেডরুমে কানেকশন দেওয়া হলো। এমসিবি এবং বাসবার থেকে ডাইনিং রুমে কানেকশন দেওয়া হলো। বাসবার এবং এমসিবি থেকে কিচেন রুমে কানেকশন দেওয়া হলো। বাসবার থেকে পজিটিভ লাইন এবং এমসিবি থেকে নেগেটিভ লাইন এবং এমসিবি থেকে পজিটিভ লাইন লিভিং রুমে কানেকশন দেওয়া হলো। এয়ার কন্ডিশন 4 mm কেবল 2.5 mm কেবল 1.5 mm কেবল। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আপনারা আপনাদের বাসা বাড়ি অথবা কারখানায় তৈরি করতে পারবেন। ধন্যবাদ।